প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে তুলে ধরব সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার বৃক্ষরোপণ সহ সামাজিক কার্যক্রমের বিস্তারিত তথ্যচিত্র। দর্শক মণ্ডলী, এই সামাজিক সংগঠনটির বিস্তারিত তথ্য জানার জন্য এখন একটু কথা বলবো এই সংগঠনের সিনিয়র সহসভাপতি একজন সমাজসেবক রাসেল আহমেদ জিয়ার সাথে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আবুল হোসেন গ্রিন ভাইকে, আজকে আমাদের বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচিতে আসার জন্যে। এই যে আপনাদের গ্রামের তরুণদেরকে সাথে নিয়ে যে সংগঠন করেছেন, সেই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে থাকেন, তো বৃক্ষরোপণটা আসলে আপনারা কেন বেশি রোপণ করছেন? আসলে বর্তমান যে পরিবেশ রক্ষা করতে কিন্তু আমাদের অক্সিজেন প্রয়োজন, আর অক্সিজেনটা আসে কোথায়? এই বৃক্ষ থেকেই। কিন্তু বর্তমান আমাদের যে দেশের অবস্থা, যে হারে যে পরিমাণ বৃক্ষ, তো 25% বৃক্ষ থাকা প্রয়োজন। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে, যদি দেখা যাচ্ছে 16% বৃক্ষ আছে, এখনও কিন্তু আমরা ঘাটতিতে আছি। তো আমাদের সংস্থার থেকে আমরা প্রত্যেক বছর বৃক্ষরোপণ করি, যেমন বিগত বছরগুলোতে করছি, 2017 সাল থেকে করে আসছি। তো আপনাদের এই সংগঠনের পক্ষ থেকে আসলে পরিবেশ উন্নয়নে বা এই সিরাজগঞ্জ জেলাকে পরিবেশ বান্ধব সিরাজগঞ্জ জেলা গড়তে কি কি ভূমিকা রাখতে চান? ধন্যবাদ আপনাকে এবং আপনার ইউটিউব চ্যানেল অক্সিজেনের ফেরিওয়ালা। এত সুন্দর আমাদের একটা যে আজকে মানে বৃক্ষরোপণ প্রোগ্রাম হচ্ছে, আপনি আমাদের আপনার মূল্যবান সময় ব্যয় করে যে আমাদের মাঝে এসে অনেক মূল্যবান অনেকগুলো গাছ আমাদেরকে উপহার দিয়েছেন, এর জন্য আপনাকে আপনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং আমি পরিবেশ বিষয়ক সম্পাদক সে পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সংগঠনটা যখন প্রতিষ্ঠা হয় মানে 2017 সালের 9ই ডিসেম্বর, তারপর থেকে আসলে আমরা মানে 3 মাসের মধ্যে আসলে আমরা ছোটোখাটো করে একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম করে থাকি। তো আমরা সূচনা লগ্ন থেকে, আমাদের সংগঠনের সূচনা লগ্ন থেকে আমরা আসলে বৃক্ষরোপণ দিকে প্রধান ফোকাসটা আমাদের বৃক্ষরোপণের দিকে, আর আমাদের যে আমরা প্রথমে হচ্ছে গ্রাম ভিত্তিক আসলে আমরা বৃক্ষরোপণ করে আসতেছি। বিগত 4 বছর ধরে যে আমরা বৃক্ষরোপণগুলো করেছি, মানে গ্রামের পরিবেশের যেন ভারসাম্য রক্ষা হয় আমাদের, এভাবে গ্রাম থেকে হচ্ছে আমরা আমাদের যখন হচ্ছে আমাদের ফান্ডিংটা আরও বড়ো হবে, তখন আমরা চাইবো যে হচ্ছে গ্রামের বাইরে প্রথমে হচ্ছে ইউনিয়ন ভিত্তিক, তারপর উপজেলা ভিত্তিক, এভাবে ইনশাল্লাহ আমরা চাইবো পুরো সিরাজগঞ্জ জেলা ভিত্তিক, যদি আমরা আমাদের যদি সামর্থ্য থাকে, আল্লাহ যদি আমাদের সামর্থ্য দেয় এবং আমাদের যদি হচ্ছে সেই অ্যাবিলিটি থাকে, সেই হিসাবে আমরা চাইবো আমাদের পুরো সিরাজগঞ্জ জেলা ভিত্তিক আমরা বড় আকারে বৃক্ষরোপণ কর্মসূচি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব। আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় যে বৃক্ষরোপণগুলো করে থাকেন, আসলে মানুষকে আরও কীভাবে এই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার বিষয়টা হচ্ছে এই যে আজকে আমরা প্রতি বছর যে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো করে আসছি, এবং বিগত বছরে না এবছর আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি, এবং এক্ষেত্রে দেখেন আপনাকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি যে আপনি কিন্তু বেশ কিছু বৃক্ষ নিয়ে আমাদের মাঝে এসে আমাদেরকে উৎসাহ প্রদানের জন্য এসেছেন। কিন্তু নিশ্চয়ই আপনি আমাদের কার্যক্রমগুলো দেখেছেন এবং আপনার কাছে ভালো লেগেছে যে এই তরুণ সমাজে বাগবাড়ি তরুণ সমাজে কার্যক্রম সংস্থা একটা তরুণরা যে উদ্যোগগুলো নিয়েছে এটা আপনার কাছে ভালো লেগেছে, বিধায় কিন্তু আপনি আমাদেরকে উপহার নিয়ে আসছেন। আমরা চাই যে এই আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, এটা আমাদের একটা ক্ষুদ্র চেষ্টা, আমরা হয়তো পারবো না যে আমরা এই একটা গ্রামের তরুণরা মিলে পুরো দেশটাকে বা এই কামারখন্দ বা সিরাজগঞ্জকে পরিবর্তন করতে, কিন্তু আমরা চাই যে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ দেখে সবাই অনুপ্রাণিত হোক এবং সবার মধ্যে যে এই ভালো লাগাটা, বৃক্ষরোপণের যে ভালো লাগাটা, যে আত্মতৃপ্তিটা, এটা সবার মাঝে কাজ করুক, প্রত্যেক গ্রামের তরুণরা এইভাবে সংঘবদ্ধ হোক, তারা বৃক্ষরোপণ কর্মসূচি করুক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম করুক, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে আমাদের নিজ নিজ গ্রামকে পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় আমাদের উপজেলা, আমাদের জেলা, আমাদের দেশটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনাদের সংগঠনের পক্ষ থেকে যে বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম জনকল্যাণের কাজগুলো করে থাকেন, এই অর্থের যোগানটা আসলে কীভাবে করেন আপনারা? আচ্ছা, এটা এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু এই বাগবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা 2017 সালের 9ই ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই সংগঠনের অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু নিজস্ব অর্থায়নে পরিচালিত, এবং অর্থের যোগানটা হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সদস্যই কিন্তু আমরা স্টুডেন্ট, আমি নিজেও স্টুডেন্ট এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, এবং কিছু সিনিয়র সদস্য রয়েছেন আমাদেরকে যারা হচ্ছে চাকরিজীবী এবং উপদেষ্টা মণ্ডলী আছেন যারা বিভিন্ন হয়তো কর্ম করে থাকেন। তো আমরা হচ্ছে আমাদের যে ছাত্ররা আছি, আমরা যে স্টুডেন্ট যারা আছি,
এরা হচ্ছে আমাদের আমাদের যে হাত খরচ, আমরা বাড়ি থেকে যে হাত খরচটা নেই, এই হাত খরচ থেকে আমরা এখানে একটা ন্যূনতম একটা অ্যামাউন্ট আমরা প্রত্যেক মাসে এখানে জমাই। এবং আমাদের যারা সিনিয়র সদস্য যারা একটু চাকরি করেন, তারা তাদের একটু অ্যাবিলিটি আছে, তারাও হচ্ছে মাস শেষে একটা একটা ন্যূনতম অ্যামাউন্ট আমাদের এই সংগঠনে জমা দেন। আমাদের অর্থ সম্পাদক আছে, অর্থ সম্পাদকের কাছে জমা দেয়। এবং আমরা কোনো একটা পরিকল্পনা যখন হাতে নেই, যখন আমাদের কিছু ঘাটতি থাকে, বাজেটে যদি কোনো ঘাটতি থাকে, তখন আমরা যে আমাদের উপদেষ্টা মণ্ডলী আছে, আমরা তাদের শরণাপন্ন হই যে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করব, কিন্তু আমাদের এই অল্প কিছু অর্থের ঘাটতি রয়েছে, তখন তারা আমাদেরকে সহযোগিতা করেন। মূলত পুরো যে অর্থের যোগানটা এটা আমাদের সংগঠন থেকে আমরা বেয়ার করে থাকি। আমাদের এই ছাত্রদের প্রত্যেক মাসে ন্যূনতম একটা মানে অ্যামাউন্ট, এবং আমাদের যারা চাকরি করেন তাদের একটা অ্যামাউন্ট, এবং উপদেষ্টা মণ্ডলীর সামান্য কিছু সহযোগিতা, এবং এইটা মিলে আমরা এখন পর্যন্ত আমাদের এই বিগত 17 সাল থেকে আমাদের এই কার্যক্রম সংগঠনটাকে আমরা পরিচালনা করে আসছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই সংগঠন আমাদের সামর্থ্য থেকে আমরা যতটুকু পারি আমরা এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি তো এই সংগঠনের একজন সম্মানিত উপদেষ্টা, বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা এবং সব ধরনের সহযোগিতা দিয়ে থাকেন তারা বলল, তো আপনাদের এই সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে এবং এই পুরো সিরাজগঞ্জ জেলার মাঝে আপনাদের এই কাজের ধারা ছড়িয়ে দিতে, কাজের ধারা অব্যাহত রাখতে, এদেশের সরকার সহ বিত্তবান মানুষদের নিকট কোনো চাওয়া পাওয়া রয়েছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমেই যে অক্সিজেনের ফেরিওয়ালা মোহাম্মদ আবুল হোসেন ভাইকে, আপনি আমাদের মাঝে আসছেন কিছু আমাদের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য, আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কার্যক্রমকে ভালো লাগছে, বিধায় আমাদের কাছে আসছেন কিছু গাছ নিয়ে, তো এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে, আমার উপদেষ্টাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আসলে আমাদের চিন্তা চেতনা পূর্বে থেকে এরকম যে আমরা আসলে কারোর দ্বারে যাব না, যদি কেউ স্বেচ্ছায় আমাদের সংগঠনকে ভালোবেসে আমাদের কিছু দেয় তাহলে আমরা তাদের কাছ থেকে নেব। এবং এই সংগঠনকে আরো বেশি দূরে নিয়ে যাওয়ার জন্য যত রকমের কার্যক্রম আছে সেটা আমরা সঠিকভাবে করব। আপনার গ্রামের তরুণেরা যে কাজগুলো করছে, বিভিন্ন সময় যে সামাজিক কাজগুলো করে, আজকে যেমন তারা রাস্তায় বৃক্ষ রোপণ করছেন, এই গ্রামের একজন প্রবীণ ব্যক্তি হিসেবে, এই সংগঠনের একজন উপদেষ্টা হিসেবে এই কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মূল্যায়ন করি এই সমাজের যে কোনো কাজ তরুণ ব্যক্তিরা যখন এই কাজগুলি করে তখন তারা অনেক কিছু আগে নিতে পারে, এবং আমি এদের জন্য দোয়া করি এরা যেন এই কার্যক্রম কাজগুলি প্রতি বছর এই তরুণ কার্যক্রম সংস্থার ছেলেরা গাছ লাগায় এবং এই গাছগুলি আমাদেরকে রক্ষণাবেক্ষণ এই ছেলেরাই করে, নিজের অর্থায়নে এরা কাজগুলি করতেছে। আমি এই কাজগুলিকে খুব ভালো মনে করি। এরা আরও এই অঞ্চলের কিছু তরুণেরা যে বৃক্ষরোপণ করে সবুজ গ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, আপনি এটা কীভাবে দেখছেন? না, এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ বৃক্ষরোপণ কর্মসূচি খুবই ভালো একটা উদ্যোগ। বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষ গাছটা লাগালে সেখান থেকে আমরা অক্সিজেন গ্রহণ করব, আমরা বেঁচে থাকব, এই এই এটা খুবই উপকারী। আর প্লাস আমি এই বাঘবাড়ি গ্রামে এই উদ্যোগটা আমি এখানে 7 বছর হলে আসছি, প্রায় এই 7.5 বছর হলে দেখতেছি এনারা এই এই সামাজিক এই তরুণ সামাজিক এই সংগঠন এই কার্যক্রমের মাধ্যমে এনারা বিভিন্ন এই বাঘবাড়ির আশেপাশের অঞ্চলে এলাকায় রাস্তাঘাটে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে, বৃক্ষ কর্মসূচি করছে, তাতে আমাকে খুব ভালো লাগছে যে এই কাজটা যদি এই সিরাজগঞ্জ এলাকার এবং সারা বাংলাদেশের লোক যদি এই তরুণ সমাজ এগিয়ে এসে এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রতি বছর তারা পালন করে যায়, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য খুবই একটা উপকার আসবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জ জেলার বাঘবাড়ি গ্রামের তরুণ সমাজ যে কাজগুলো করছে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, এইখান থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে আপনারা যদি আপনাদের এলাকায় এমন সংগঠন করে মানুষের কল্যাণে কাজ করেন, তাহলেই কিন্তু সার্থক হবে এই বাঘবাড়ি তরুণ সামাজিক কার্যক্রম সংস্থাকে নিয়ে আজকের এই ভিডিও চিত্রটি, সেই সাথে সার্থক হবে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল পরিবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন চমৎকার উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।